John. Yes, boss. প্রফিটের শেয়ার হোল্ডার যদি বেশি হয় তাহলে কি হয় জানিস তো? হ্যাঁ বস, আমদানি কম হয়। শুভ্র ব্যানার্জির কিডন্যাপের টাকাটা যদি তিন ভাগ না হয়ে দু ভাগ হয় তাহলে তোর পাওনাটা বেশি হয়, তাই তো? হ্যাঁ বস। আমার কি মনে হচ্ছে জানিস, বকরাটা দুভাগই হবে। মানে 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 মিস্টার রক্ষিতকে যদি টাকাটা দিতে না হয় তাহলে তোর পাওনাটা বেশি, তাই না? আরে আসুন আসুন আসুন। এনেছেন? ইয়েস স্যার। রিনি ম্যানেজি 1 কোটি টাকা দিয়েছিল, 60 লক্ষ ব্যাংকে জমা করে দিয়েছি, আর এই 40 লক্ষ। গুড, ভেরি গুড। জন, মিস্টার রক্ষিতকে ঠিক মতো বাড়িতে পৌঁছে দিয়া। তার কোনো দরকার নেই স্যার, আমি একাই যেতে পারবো, একাই তো এসেছি। ঠিক বলেছেন, মানুষ একা আসে একা যায়। তাহলে আপনার একা যেতে কোনো অসুবিধা নেই, তাই তো? না স্যার। স্যার বলছিলাম যে আমার পাওনা টাকাটা পেয়েছে তো, 50 পেতে 60 নিয়েছেন। আমি নিয়েছি স্যার, আমি তো ব্যাংকের হিসেব মিলিয়েছি। হিসেব মিলিয়েছেন নিজেকে বাঁচানোর জন্য, তাহলে টাকাটা তো আপনার কাজেই লেগেছে। কিডন্যাপিং এর 2 কোটির মধ্যে 50 তো আমার, ওটা দেব না মিস্টার রক্ষিত। কোম্পানির টাকাটা তো আপনিই নিয়েছেন। কি বলছেন স্যার? কেন, ঠিকই তো বলছি, কিডন্যাপের জন্য খেটে মরল জন, আর ভাগ চাইছেন আপনি। জনের সাথে বেইমানি করা হবে না মিস্টার রক্ষিত। ভাগের টাকাটা তার মানে দেবেন না, তাই তো? আপনার লজ্জা করছে না চাইতে? যে তার মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করে, সে যে আমার সাথে ইমানদারি করবে না, এটা তো খুব সহজ কথা, তাই না? আমার ভাগের টাকা না পেলে আমি কিন্তু রিনিকে সব জানিয়ে দেবো। এই মিস্টার রক্ষিত, কাকে ভয় দেখাচ্ছেন? রিনি ব্যানার্জিকে? অ্যাটম যে কোর ভয় আমাকে মাটিতে সেরিয়ে থাকতে হবে? যান যান, যাকে খুশি বলতে পারেন, একটা কথা কান খুলে শুনে রাখুন, টাকার আশাটা আপনি ছেড়ে দিন। বয়স হয়েছে, হারামের পয়সা খেলে সহ্য করতে পারবেন না, পদাচম হয়ে যাবে। আপনার জন্য আমি বেঈমান বনেছি, আমার ভগবানের মতো মালিকের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করেছি। ভগবান আমায় ঠিক শিক্ষাই দিয়েছেন। এতদিনে বুঝতে পারলেন? তোমাকে আমি ছাড়বো না রাজীব ঘোষ, আমি সবাইকে জানিয়ে দেবো, আমি মরে গেলেও তোমাকে ছাড়বো না। বেচারা, লোভে পাপ, পাপে মৃত্যু। জন বস, ওনাকে কথাটা শিখিয়ে দিস। অবশ্য তুই যদি শেয়ারের ভাগটা পেতে চাস। আমি আমার শেয়ার চাই না বস। কেন? না মানে আপনি তো আমাকে কাজের জন্য মজুরি দেন। তবু তুই এত কিছু জেনে গেছিস, টাকা না পেলে মুখটা বন্ধ রাখবি কি করে? বস, আমি মুখ বন্ধ রাখবো বস, বেইমানি করবো না। তাহলে তুই রাজি? কিসে বস? টাকা না নেওয়া? না, অপারেশন রক্ষিত। আজ রক্ষিত, কাল আমি, মরতে আমাকে হবে, তবে শেষ একটা কিছু করতে হবে, মরণ কামড় দিয়ে যাব। হ্যালো, সঞ্জয় চ্যাটার্জি বলছি, রিনি দেবী। হ্যাঁ ডক্টর চ্যাটার্জি, বলুন, রিপোর্ট কি? শুভ্রবাবুর রিপোর্ট ভালোই।
যে কটা টেস্ট করা হয়েছে তার প্রত্যেকটা রিপোর্ট ভালো। এখন ডক্টর বিনায়ক জানতে চাইছেন যে ছোট্ট একটা অপারেশন যদি করতে হয় আপনাদের মত আছে কিনা। দেখুন অপারেশন যদি দরকার হয় তাহলে করতে হবে বই কি, বডি তো ওখানেই আছে, সই লাগলে বডি করে দেবে। বেশ আমি তাহলে ডক্টর বিনায়ক ইয়েস করে দিচ্ছি। হ্যাঁ অবশ্যই করে দিন, কিন্তু আমাকে একটা কথা বলুন যে অপারেশন করলে দাদা ভালো হয়ে যাবে তো, মানে কোনো রিস্ক নেই তো? দেখুন ওখানকার ডাক্তাররা ডক্টর বিনায়ককে রেকমেন্ড করেছেন, ওর উপর কনফিডেন্স আছে বলে। আর বিনায়ক ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় নিউরোসার্জন, কাজে আশা তো করি যে সুপ্রভাবু ভালো হয়ে উঠবেন। আপনার কি মনে হয় ট্রিটমেন্টের কতদিন চলবে, মানে দাদারা কবে ব্যাঙ্গালোর থেকে ফিরতে পারবে? একটা ব্যাপার ম্যাডাম, অপারেশন কিন্তু নাও করতে হতে পারে, যদি না করতে হয় উনি কিন্তু দু একদিনই বাড়ি ফিরতে পারেন। আর অপারেশন যদি করা হয় তাহলে? এক মাস। তবে ওরা কিন্তু প্রাথমিকভাবে চেষ্টা করছেন থ্রু মেডিসিন কিওর করতে, এবং হয়তো করতে পারবেন। আপনি কিছু চিন্তা করবেন না। ডক্টর চ্যাটার্জি আপনি আমাদের জন্য এত করলেন, মানে আমি ধন্যবাদ দিই আপনাকে। আপনি যদি না বলতেন তাহলে তো ব্যাঙ্গালোরে পাঠানোর কথা আমাদের মাথায় আসতো। আগে শুভ্রবাবু সুস্থ হয়ে বাড়ি ফিরুন, তারপরে ধন্যবাদ জানাবেন ম্যাডাম। রাখি, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই ম্যাডাম। রিনি বলছি। হ্যাঁ রিনি বলো। হিসেবটা কি হলো, রক্ষিত কাকু খুঁজে পেয়েছেন? টাকাটা কেন তোলা হয়েছিল আর কিসে খরচা হয়েছে? হ্যাঁ পেয়েছি, আসলে ব্যাংক থেকে টাকাটা তোলা হয়েছিল, তারপরে খরচ হয়নি বলে আবার ব্যাংকে জমা করা হয়েছে। মিস্টার মিত্র সেটা বোধহয় ওভারলুক করে গেছেন। ওভারলুক নয়, কারণ টাকাটা আজই জমা করেছে। আজই? না না কি বলছো? আমি স্টেটমেন্ট আনিয়েছি রক্ষিত কাকু, এবার আপনি আমাকে একটা সত্যি কথা বলুন, ব্যাংক থেকে টাকাটা তুলেছিলেন কেন? টাকাটা তুলে আমি রাজীব বাবুকে দিয়েছিলাম। রাজীব বাবু এই টাকাটা আবার তোমাকে দিয়ে দিয়েছে। তার মানে রাজীব ঘোষ আমাদের টাকাই আমাদের দিয়েছে, আর আপনি সব জেনেও? আসলে কি জানো রিনি, আমার না কিছু করার ছিল না। শেষ মুহূর্তে রাজীব ঘোষ জানালো যে ও টাকাটা জোগাড় করতে পারছে না, তাই আমি বাধ্য হয়ে টাকাটা তুললাম জুনিয়র ব্যানার্জিকে ছাড়াবার জন্য। রক্ষিত কাকু আমার কিন্তু কোনো হিসেব মিলছে না, আপনি ইমিডিয়েট আমার সঙ্গে দেখা করুন। ঠিক আছে, কাল দেখা করব। গুছিয়ে নেওয়ার সময় চাইছেন, পারবেন বলে মনে হয় না, দেখুন চেষ্টা করুন। আপনি শেষ বয়সে এসে আমাদের সঙ্গে বেইমানি করলেন, রাখছি। ডেকেছিলে বাবা, বসো। তোমার সঙ্গে কিছু কথা আছে। তোমার মায়ের অবস্থা তো দেখছো, আর আমার কথা, যাই হোক আসলে তোমার মা তো সারা জীবন এই সংসার আর তোমাদের কথাই ভেবেছেন, ভুল করলেও সে তোমাদের কথা ভেবে, আর আমার কাছ থেকে খুব আঘাতও পেয়েছেন। তোমরা একটু ওর পাশে থেকো। বাবা আমি তো বলেইছি, ঠাম্মাও কিন্তু উর্মিকে বলেছে সবসময় মায়ের কাছে থাকতে।
এবার আসল কথায় আসা যাক। দেখো, তোমাদের বিয়েটা আমি দাঁড়িয়ে থেকে দিতে পারিনি ঠিকই, আর সে সুযোগও তুমি আমাকে দাওনি। কিন্তু মেনে যখন নিয়েছি এটা বুঝতেই পারছো যে তোমার মতামতের দাম কিন্তু আমি দিই। আমি তো এই ব্যাপারে কোনো কথা তোমাকে আমি শেষ করিনি। এবার তুমি কি করবে বলে ঠিক করেছো? মানে মানে কিছু তো একটা তোমায় করতে হবে। বেকার ভ্যাগাবন্ডের লাইফ লিড করলে তো তোমার হবে না। এই ব্যাপারে তুমি কি ভাবছো? ভেবেছি। কি ভেবেছো? ও, তোমার সেই বিজনেসের ব্যাপারটা, তুমি ওটাই করবে ঠিক করেছো। দেখো ঠিক আছে, তুমি যদি সেটাই করতে চাও আমার কোনো আপত্তি নেই, আমি তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু যা করবে খুব ভেবে চিনতে করবে, কারণ আফটারঅল তোমার গায়ে কিন্তু ব্যানার্জি ইন্টারন্যাশনালের ছাপ লেগে রয়েছে। আর যদি আমার কোনো সাহায্যের দরকার হয় তুমি সেটাও বলো। না বাবা, আমি এখন এই ব্যাপারটা নিয়ে ভাবছি না। আমি ভাবছি আগে দাদা ব্যাঙ্গালোর থেকে সুস্থ হয়ে ফিরুক, তুমি সুস্থ হয়ে ওঠো, মা আবার আগের মতন হয়ে যাক, তারপর আমরা। না না না, ওতে তো দেরি হয়ে যাবে, শুরু যখন করতেই হবে তখন দেরি করে লাভ কি? যে কাজটা আমি করবই না বাবা, সে কাজটা দেরি কিংবা তাড়াতাড়ি নিয়েও যদি আমি না ভাবি। তুমি ব্যবসা করবে না, কি করতে চাও তবে? বাবা, আমি যদি আমাদের ফ্যামিলি বিজনেসটা জয়েন করি। আমি যদি তোমার অনুমতি নিয়ে কাল থেকে আমাদের অফিসে যাওয়া শুরু করি। এতে অনুমতি নেবার কি আছে? আমার অনুমতি তো রয়েছে, তাছাড়া এটা তো পারিবারিক ব্যবসা। না না, তুমি কাল থেকে অফিসে যাও। কিন্তু বাবা, আমি আমি অফিসের কোন দিকটা দেখব, মানে আমি কি করব বলো তো? সেটা তো আমি বলতে পারবো না। এতদিন যে বাঁচিয়ে রেখেছে ব্যবসাটা, তুমি তাকে সাহায্য করবে। দিদিকে? দেখুন না, লোডশেডিং হয়ে গেল। মা, একটু জোরে জোরে হাওয়া করব? মা, এবার কিন্তু দুধটা ঠান্ডা হয়ে গেছে। দি, ডাক্তার কিন্তু আপনাকে একদম খালি পেটে থাকতে বারণ করেছে। একটু জল দেবে আমাকে? হ্যাঁ দেব মা, একটু কিন্তু গ্লুকোজ মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ অমিত, তুমি কিছু খেয়েছ? সারাদিন তো দেখছি আমার কাছে কাছেই রয়েছ, জলটা দিয়ে যাও, কিছু খেয়ে নাও গিয়ে। ঠিক আছে মা, আপনি জলটা খেয়ে নিন, একটু হা করব। মাথাটা বড্ড ভার হয়ে আছে মা। আমি বলছিলাম যে এই ঘরটা না বিশেষ আলো বাতাস ঢোকে না,
আপনি আপনার ছোট ছেলের ঘরে শোবেন, চলুন আমি আপনাকে ধরে ধরে নিয়ে যাব। না, এখানেই থাকি। বেশ ঠিক আছে, এবার একটু জল খেয়ে নিন মা। নিন, একটু তুলুন মাথাটা। একটু ভালো লাগছে? একটু। তোমার শ্বশুরের একটু দেখাশোনা করছো তো? মা, আমি সব গোছগাছ করে দিই, দিদি দেখাশোনা করছে, আর ঠাম্মাও তো আছে। আসলে মা, আমার না বাবার কাছে যেতে খুব ভয় করে জানেন। উমা, সে কি, বাড়ির বউ অসুস্থ শ্বশুরকে দেখতে যাবে তাতে ভয় কি? মানুষটা দেখতে এরকম রাশভারী, ভেতরে ভেতরে খুব নরম। যেও, খুশি হবে। ঠিক আছে, যাব, কিন্তু প্লিজ আপনি আর কথা বলবেন না বেশি। তুমি কিছু মনে করো না মা। ভুল বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি কিচ্ছু মনে করিনি মা, আপনি আমি ভুল বুঝবেন, ঠিক বুঝবেন, রাগ করবেন, আবার আদরও করবেন। মেয়ের উপর এইটুকু অধিকার তো আপনার থাকবে। চল, এই অসুস্থ শরীরে কোথায় যাবেন মা? তোর হাত ধরে তোমার ঘরে যাব। তুমি আমার নিয়ে যাবে না? চল। কথা শুরু করার আগে বলুন তো, আমার নাম্বারটা পেলেন কোথেকে? আমাদের ধান্দায় কোথা থেকে নাম্বার পেলাম? কেউ জিজ্ঞেস করে না, হাতে সময় কম আছে, যা বলবার তাড়াতাড়ি বলে নিতে চাই। নাম কি? এ দুনিয়ায় সবাই আমাকে জন বলে। তারপর আমি আপনাকে ফোন করেছি একটা খবর দেবো বলে। এটা তো ভীষণ প্রয়োজন, না হলে আপনি ফেঁসে যাবেন। বেশি দেরি হবে না, হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলুন। শুভ্র ব্যানার্জিকে কে কিডন্যাপ করেছিল সেটা আমি আপনাকে জানাতে চাই। কে? সামনাসামনি জানাবো। কোথায়? দত্তপুকুরের পাশে, কাল দুপুরে। ডিল ফাইনাল হলেই আপনি খবর পেয়ে যাবেন। ঠিক আছে, পৌঁছে যাবো। আপনার খবরটা যে সত্যি তার প্রমাণ কোথায়? একটা মিথ্যে খবর দেবার জন্য আমি যেচে আপনাকে ফোন করতে যাব কেন? কে শুভ্র ব্যানার্জিকে কিডন্যাপ করেছিল, কেন করেছিল? পুরনো শত্রুতা। চলগান 2 কোটি পেয়ে গেছে তাই রাস্তায় ফেলে রেখে গেল। শুনুন, এত কথা ফোনে বলবো না, সামনাসামনি আসুন, সব বলবো। ঠিক আছে, কাল দুপুরে পৌঁছে যাবো দত্তপুকুরের পাশে। রাখছি। জন সত্যি খবর দেওয়ার জন্য আমাকে ডাকছে, নাকি আমাকে ফাঁদে ফেলার জন্য? এটাও বাচ্চা বাবুর একটা ছক, দেখা যাক। পকেটে দানা ভরা মেশিনটা তো থাকবেই।